রাজ্যত প্রথমগী বিধায়ক আক্রান্ত করোনাত করোনাজারত কৃষ্ণেন্দু পাল করিমগঞ্জ করোনাতঙ্ক পাথারকান্দি সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পাল আক্রান্ত 18 জনের সোয়াব টেস্ট করেছিল বিধায়কগাকিয়ে 22 জনত কৃষ্ণেন্দু পালর দেহত করোনা ধরা পড়ে শিলচর মেডিকেল কলেজের পর পালর রেজাল্ট পজিটিভ অহার পাছতেই ভর্তি করা হয় করিমগঞ্জের কোভিড-19 চিকিৎসালয়ত ইয়ার পাছতেই দেহরক্ষী গাড়ি চালকক কোয়ারেন্টাইন পরিয়ালের সদস্যকো করা হয় কোয়ারেন্টাইন কিন্তু কেনেক পালর দেহলে বিয়পিল করোনা সকল ভ্রমণ বৃত্তান্ত এটাও স্পষ্ট হওয়া নাই যদিও প্রাথমিক পর্যবেক্ষণত আহি পড়েছে কেতবোর তথ্য পাথারকান্দি সমষ্টির সোনাখিরা সানখিরা মন্ডল অফিসর দলীয় কার্যালয়ে গৈছিল পাল গৈছিল জেলা উপায়ুক্তর কার্যালয়ে মন্ত্রী নবদলে সাংসদ জেলা পরিষদের সভাপতিকে ধরে সরকারি আমলা দলীয় নেতাও আহিছিল পালর সংস্পর্শলে কৃষ্ণেন্দু পালর কোভিড পজিটিভর পাছতেই করিমগঞ্জ জেলা বিজেপির কার্যালয় 30 জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কেদিনমান আগতে কৃষ্ণদা পার্টির কামত সি আমার পার্টি অফিসত আইছিল আমি পার্টি অফিসত বইছিল আর লগতে বিজেপি কর্মকর্তায়ও স্বইচ্ছায় করাইছে সোয়াব টেস্ট কেবল ইমানে নহয় মুখ্যমন্ত্রী জনসম্পর্ক অভিযানত বহু পরিয়ালর সংস্পর্শলে আহিছিল পাল সেয়ে করোনাত কৃষ্ণেন্দু পাল আক্রান্ত হওয়াটো এটা উদ্বেগর কারণ হয়ে পড়েছে ইয়ার উপরেও করিমগঞ্জত 7 বছরীয় এটি শিশুসহ ভ্রমণ বৃত্তান্ত নথকা 3 জন লোকের দেহত ধরা পড়েছে করোনা করিমগঞ্জ গণসংক্রমণের এই রূপে এটা আতঙ্কিত করে তুলিছে সাধারণ জনতাক শিলচরের রাহুল পাল প্রাগ নিউজ